আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা এখন দেখবেন আপনারা চাকরির সংবাদ পত্রিকা আজ শুক্রবার সাতই ডিসেম্বর দু হাজার প্রথমেই যেটি থাকছে পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু এ সম্পর্কে আপনারা সবাই বিস্তারিত অবশ্য আগেই জেনে গেছেন এরপরে যেটি থাকছে সেটি হচ্ছে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি তো আপনারা ভিডিওটি পজ করে রেখে দেখতে পারেন খুলনা শিপয়ার্ড লিমিটেডে চাকরি পদসংখ্যা একশো একজন আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের চাকরি পদসংখ্যা চব্বিশ জন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি পদসংখ্যা তেত্রিশ জন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসন কমিশনারের কার্যালয়ের চাকরি পদসংখ্যা দুইশো আটাত্তর জন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে চাকরি পদসংখ্যা উল্লেখ নেই এনআরবি ব্যাংক লিমিটেডের চাকরি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চাকরি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের চাকরি কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল গাজীপুরে চাকরি এক্সকাই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চাকরি স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক লিমিটেডের চাকরি শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চাকরি বিডি রেন ট্রাস্টের চাকরি প্রাণ গ্রুপের চাকরি দ্বিতীয় পৃষ্ঠায় যেগুলো আছে পুনরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এটি প্রথম পাতার পর এখন দেখতে পাচ্ছেন তৃতীয় পৃষ্ঠা লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম পাতার পর এটি এরপর আছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের চাকরি শেষের পাতা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ তো দেখতে পাচ্ছেন সংখ্যা উল্লেখ আছে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে কার্যালয়ের চাকরি তো আপনারা যেখানেই আবেদন করবেন সে প্রতিষ্ঠান সম্পর্কে ভালো মতো জেনে বুঝে তারপর আবেদন করবেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চাকরি ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি তিনে চাকরি পুলিশ সুপারের কার্যালয় মুন্সিরগঞ্জের চাকরি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠানের চাকরি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চাকরি শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালের চাকরি ট্রাস্ট কলেজের চাকরি তো এই ছিল আজকের পত্রিকা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে আর যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ